বৈশাখের বাতাসে ঠান্ডার ছিটেফোঁটাও নেই, গ্রীষ্মের তাপদাহে পুড়ছে দেশ, পানির স্তর নেমে গেছে জলাধারের। কাজের বা রুজিরুটির তাগিদে যারা বাড়ি থেকে বের হয়েছেন একটু স্বস্তির জন্য, তাদের খোঁজ করতে দেখা যায় গাছের শীতল ছায়া। কোথাও যেন একটু স্বস্তি নেই। আবহাওয়া অফিস জানিয়েছে 30 এপ্রিল পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই, এরপরে রয়েছে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস। রমজান মাসে গরমে সুস্থ রাখতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসক। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।